অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আগামী 84 ঘন্টার মধ্যে এই চারটি রাশির ভাগ্য চমকাতে চলেছে। কি কারণ দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, সূর্যের বর্গোত্তম হওয়া, রবির বর্গোত্তম হচ্ছে 9ংশ চার্টে এবং যেখানে অবস্থান করছে বিশ্বরাশিতেও বর্গোত্তম, এবং 9ংশ চার্টেও এই রবি বর্গোত্তম, অর্থাৎ 13°20 থেকে 16°40 পর্যন্ত এই বর্গোত্তম পজিশানে কিন্তু থাকবে। অর্থাৎ এই যে 9ংশ চার্টেও বর্গোত্তম এবং রাশিতেও বর্গোত্তম, এই চারটি রাশিকে দিতে চলেছে ধন বর্ষা। দেখুন, এটাতে কি হবে, হঠাৎ আপনার কোনো ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, সেখানে টাকা আপনাদের পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা, লটারি থেকে লাভ, কোনো টেন্ডার আপনারা পেতে পারেন এই সময়, কোনো টেন্ডার পাওয়া, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্টের কাজের সাথে যারা যুক্ত আছেন তাদের থেকে লাভ, গোল্ড অর্থাৎ সোনা থেকে এই সময় আপনারা লাভ পেতে পারেন। অর্থাৎ এই যে চারটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ পেতে চলেছে, অর্থাৎ এই সূর্য অর্থাৎ রবির বর্গোত্তম হওয়া 9ংশ চার্টে এবং রাশিতে দুটিভাবে যখন বর্গোত্তম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই চারটি রাশির ক্ষেত্রে মহা লাভ কিন্তু পেতে চলেছে, এবং কর্মক্ষেত্র বেশ কিছু পরিবর্তনের কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এবং আপনাদের রাশিচক্রে দেখতে হবে আপনার রবি কোন কোনভাবে অবস্থান করছে। যদি আপনার রবি অষ্টম দ্বাদশভাবে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল দিতে পারবে না, বা আপনার ষষ্ঠভাবে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারবে না। যদি আপনার দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, নবম, একাদশ, দশমভাবে অবস্থান করে এবং 9ংশ চার্টেও যদি আপনার বর্গোত্তম থাকে এবং আপনার জন্মকুণ্ডলিতেও যদি বর্গোত্তম থাকে, এই সময়ের মধ্যে এই চারটি রাশি বিশেষভাবে লাভ কিন্তু পাবে এবং মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। রাজনীতির ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে উত্থান, মান সম্মান বৃদ্ধি, এবং এই সময়ের মধ্যে পিতার সহযোগিতা পাওয়া বা পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু বিশেষভাবে লক্ষণীয় বিষয় হয়ে উঠবে। অর্থাৎ এই চারটি রাশির ক্ষেত্রে এই রবির বর্গোত্তম ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্য কিন্তু আপনাদের চমকাতে চলেছে। এবং রবি কোন নক্ষত্রে বসে আছে, কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, কত ডিগ্রিতে অবস্থান করছে, এই জায়গাগুলো কিন্তু আপনারও চার্ট দেখা একান্ত দরকার। বর্তমান যে গ্রহের নিরিখে, অর্থাৎ বিশ্বরাশিতে 13.20-16.40 বর্গোত্তম এবং 9ংশ চার্টেও বর্গোত্তম হচ্ছে, এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু এই রবি কিন্তু হঠাৎ ধনের জায়গাটা দিতে চলেছে, এবং সব দিক থেকে, কেরিয়ারের দিক থেকে, কর্মের দিক থেকে, মান সম্মান দিক থেকে, এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু রিকভারি কিন্তু করাবে। কোন কোন এই রাশি, প্রথম যে রাশি কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। আপনাদের ধনপতি একাদশভাবে অবস্থান করছে লাভভাবে, অর্থাৎ এবং এখানে বর্গোত্তম আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে, এবং এই সময় আপনারা লাভ, সফলতা, সাকসেস কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনার এই আগামী 84 ঘন্টার মধ্যে লাভ, সফলতা, সাকসেস জায়গায় নির্দেশ করছে, এবং এর সাথে সাথে আপনাদের বেশ কিছু ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা পুনরুদ্ধার হবে, আকস্মিক ধন বর্ষা হওয়ার অর্থ জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট স্টেবিলিটি হতে চলেছে। 2নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। দ্বিতীয়ভাবে গোচর পঞ্চম পতিকে কানেক্ট করছে, অর্থাৎ আপনার শেয়ার মার্কেট থেকে লাভ, গোল্ড থেকে লাভ, এবং এই যে পঞ্চম দ্বিতীয় কানেকশান, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, ফিনান্সিয়াল দিকটা আপনাদের যথেষ্ট ভালো থাকবে,
এবং সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এডুকেশনের দিকটা আপনাদের ভালো, কর্মক্ষেত্রে আপনার দিকটা যথেষ্ট ভালো, সফলতার জায়গা নির্দেশ করছে। অর্থাৎ মিস রাশির ক্ষেত্রে কিন্তু এই রবি বরগত হওয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এর পরের যে রাশি, সেই রাশি হচ্ছে তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের দশমভাবে কর্মভাবে বরগত, আপনাদের রাশির অধিপতি কর্মপ্রাপ্তি, অর্থনৈতিক দিকটা আপনারা সফলতা পাবেন, কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তির বৃদ্ধি পাবে, আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট মজবুত হবে এই সময়ের মধ্যে, এবং ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং কর্মক্ষেত্রে আপনাদের বেশ কিছু প্রমোশনের সম্ভাবনা কিন্তু থাকবে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই চতুর্থ হবে বর্গোত্তম, আপনাদের সপ্তম পতি অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজযোগও কিন্তু আপনাদের তৈরি করছে। এই কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের এ সময়ের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। অর্থাৎ কুম্ভ রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে শরীরগত দিকটা, আকস্মিক ধনের দিকটা, ব্যবসার দিকটা, ব্যবসার ক্ষেত্রে সফলতা পাবেন, এবং যারা কর্ম করছে কর্মের জায়গাটা আপনারা সফলতা পাবেন, কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি এই সময় কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিদেশ থেকে লাভ, রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে যারা আছে রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান ঘটাতে চলেছে। অর্থাৎ এই যে রবি বর্গোত্তম, অর্থাৎ এই 84 ঘন্টার মধ্যে এই চারটি রাশি ভাগ্য কিন্তু চমকাবো। কিন্তু আমি যে কথাগুলো বললাম সেইগুলো কিন্তু অবশ্যই আপনার রাশিচক্রে থাকা দরকার, তবেই কিন্তু এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কিন্তু আপনাদের হঠাৎ কোনো সুসংবাদ আসবেই আসবে। আমি খুব অশীঘ্রই খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার।